আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 2:28। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো কিছু শোনা শুভ, আমি তিনজন খেতে বসবো। এখন প্রায় 2:30 মতন বেজে গেছে, তোমাদের যেমনটা বললাম 2:28। তো বাইরের দিকে দেখছি মেঘ করেছে, তো এই দেখো মেঘ মেঘ করেছে। জামা কাপড় যা কিছু ভিজা ছিল, তারপরে শুকনো ছিল, সেগুলো বললাম শুভকে তুলে দিতে। শুভ শুকনো জামা কাপড়গুলো তুলে পাকা ঘরের দিকে রেখে দিয়েছে, আর ভিজা জামা কাপড়গুলো আমি কলকাতার ঘরে মেলে দিলাম। তো ডালটা গরম হচ্ছে, শুভকে বললাম আলু সাদাটা মেখে দিতে। এখন দুপুরবেলা আমরা ডাল আলু সাদ্য ভাত খাবো, কালকে টকের ডাল কড়াই আছে, তো ওই জন্য আর ডাল এখন করতে হবে না। আর ওয়েদারটা দেখে ভালোই লাগছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি তো হয় না, হতে চায় না, জানি না হবে কি না। খাওয়া দাওয়াটা করি, তারপর একটু রেস্ট নেবো। এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, দেখো নিচে এক দু ফোঁটা করে পড়েছে, তার বেশি হচ্ছে না। তো খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই, কারণ এই ঘরে আমরা খেতে বসলে পরে আবার সমস্যা একটাই হয়ে যায়, পুরো গেটের এখান দিয়ে তো বৃষ্টির জল আসবে, যদি বৃষ্টি হয়। ঠিক আছে, যদি বৃষ্টি হয়। তো এইখানে ডালটা গরম হচ্ছে, এই যে তো ডালটা গরম হয়ে যায়, তারপরে আমরা তিনজনা খেতে বসবো। ততক্ষণে যে শুভকে আলু সেদ্ধ মাখতে দিয়েছি, এই যে আলু সেদ্ধ দিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন সর্ষে তেল দিয়ে। আজকে পেঁয়াজ আর ভাজিনি, আর এখানে যে ভাত নামিয়েছি, তো আজকে ব্লগটা তোমাদের সাথে আবার পরের দিন স্টার্ট করছি, মানে আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, আর কালকে তোমাদের সাথে সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সামান্য হালকা একটুখানি ছিটে পড়ে বৃষ্টি হয়েছে, তো সেইটুকুই শেয়ার করেছিলাম। তারপর আর একটুও ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তার উপরে অতিরিক্ত গরম, না খেতে ভালো লাগছে, না ঘুমাতে ভালো লাগছে, কোনো কিচ্ছু করতে ভালো লাগছে না। তো কালকে পুরোটাই আমি ব্লগ স্টপ রেখেছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি। আর তারপরে আজকে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি, তো 12টা বাজতেই চললো, আর কয়েক মিনিট বাকি আছে। তো আমি সকালবেলার দিকে পুচকুসোনা শুভ আমরা কফি আর রুটি বিস্কুট এগুলো খেয়েছি, তারপরে আমি ভাত বসিয়েছি। এখানে একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে ডিমের ঝোল, ভাত রান্না করেও খাওয়া হচ্ছে না ঠিকঠাক, তাই আজকে এই ছোটো সসপেনটাতে ভাত বসিয়েছি। আর কালকেও এখানে দেখো ভাত রয়েছে, আর এখানে যে ডিম ভেজে নিয়েছি, কারণ আমার ডিমের ভাজা দিয়েই মানে ঝোলটা খেতে ভালো লাগে অমলেট করে, তো সেই জন্য এখন ডিমের ঝোল ভাত হচ্ছে। আর কিছু একটা করব, কারণ তোমরা বলেছো এক তরকারি দিয়ে ভাত খেতে নেই। তো যাই হোক, পুচকুসোনা ওই ঘরে হোমওয়ার্ক করছে, শুভ এই ঘরেই বসে আছে, স্নান করবে যেহেতু 12টা বাজতেই চললো, এই ঘরে চলে এসেছে, আর আমি ভাতটা ডিমের ঝোলটা করে নিই, তারপর আমি স্নান করে নেবো। সকালবেলা একবার জামা কাপড় চেঞ্জ করেছি, আবার এখন স্নান করে চেঞ্জ করবো, বিকালবেলা ফের গা হাত পা ধোবো, মানে এত পরিমাণে গরম লাগছে, এত পরিমাণে গরম লাগছে। তোমাদের কার কার মানে জায়গাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের এখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই। আজকেও সকাল থেকে ওয়েদারটা মেঘলা হয়েছিল, কিন্তু কখনো রোদ উঠছে, কখনো মেঘ করছে, কিন্তু বৃষ্টির কোনো হাবভাব পাচ্ছি না। তো আজকে ভিডিওটা আজকে বেলা 2টার সময়তেই যাবে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আমার একটাই কারণ, কারণ কালকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমাদের এই ঘরটা করতে কত কী খরচা হয়েছে, পুরো ডিটেলসে যতটা যা খরচা হয়েছে তোমাদের সঙ্গে সবটা একবারে শেয়ার করে দেবো একটা ভিডিওর মধ্যে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তোমাদের এটা রিকোয়েস্ট ভিডিও ছিল, আমি এতদিন ঠিক করে টাইম পাচ্ছিলাম না, সেটা তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো, কিন্তু আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে কালকে পোস্ট করে দেওয়ার জন্য, কালকে যে কোনোভাবেই তোমাদেরকে কিন্তু আমি ভিডিওটা দেব। ঠিক আছে, আর আজকে ছোট্ট একটা মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা বেশি বড় হয়নি, কারণ ভিডিও তো করতেই পারিনি, ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও দিতেই পারবো না, তো ভিডিও বন্ধ করলে পরে চ্যানেলে একটুখানি প্রবলেম হয়েই যাবে স্বাভাবিক, তো ওই জন্য ভিডিওটা বন্ধ করলাম না। কালকে যেটুকু তোলা ছিল ভিডিও, তার সাথে এখনকার কিছুটা শ্যুট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো রান্নাটাও কমপ্লিট করে নিই একবারে, খাবার দাবারটা দেখিয়ে তারপর আমি ভিডিওটাকে এন্ড করব। আর একটা কমেন্ট যেটা তোমাদেরকে আমি পড়ে শোনাতে চাই, তো সেটা হচ্ছে মানে এখন তো কমেন্ট বক্স আমি খুলতে পারছি না, ফোনের মধ্যেই যেহেতু কমেন্টটা আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বাংলাদেশ থেকে একটা বনু কমেন্ট করেছে, তার নাম হচ্ছে স্বর্ণা, লিখেছে আমি তোমার অনেক বড় ফ্যান, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিও আমি দেখি, তুমি আমার কমেন্টটা পড়ে রিপ্লাই দিও। তো আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমার কমেন্টটা পড়বো বা তোমার নামটা নেব, তো দেখো তোমার নামটা আমি কমেন্টের মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার পরও তোমার নামটা আমি ভিডিওতে নিলাম। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো আর তোমার কমেন্টটা যে আমি পড়লাম সেটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে কিন্তু মানে কমেন্ট তোমাদের কমেন্ট মাঝে মাঝে ভিডিওতে কিন্তু
বলেও দিতে পারি যদি তোমরা চাও। আমি রিপ্লাই খুব একটা দিয়ে উঠতে পারি না প্রত্যেক দিন, কারণ অনেক কমেন্ট জমে যাচ্ছে। তো ওই জন্য তোমরা যদি চাও আমি তোমাদের মাঝে মাঝে কিন্তু কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে বলে দেবো, তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে খাবারটা দেখে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো, ঠিক আছে? আজকে আর ব্লগটাকে বেশি বড় করছি না, প্রচণ্ড গরম, এরপরে কাজকর্ম আছে, আজকে হয়তো ভিডিও আর যাবে না যদি এর থেকে বড় ভিডিও করে ফেলি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবেই আমার পাশে থেকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে নতুন ব্লগে নতুন ভিডিওতে। কালকের ভিডিওটা বিশেষ করে তোমরা সবাই দেখো যাদের মানে এই মুহূর্তে ঘর করার প্ল্যানিং আছে বা তোমরা কিছু দিনের মধ্যে ঘর ডোর করতে চাইছো, বিশেষ করে তারা। তো আমারও ভালো লাগবে, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে কালকের ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।